ইমরান খানকে বাঁচানো সেই যুবক বীরের সংবর্ধনা পাচ্ছেন। অন্যদিকে ইমরান খানের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা। এবার বিস্তারিত, ইমরান খানকে বৃহস্পতিবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বছর ৩০ যুবক ইফতিসাম। ইমরানের উপর যখন গুলি চালানো হচ্ছিল তখন হামলাকারীর ঠিক পেছনেই তিনি ছিলেন। ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় ৬ রাউন্ড গুলি, যা হয়তো ইমরান খানের বুকে লাগতে পারত, তবে তা লাগেনি। তার বদলে গুলি এসে লাগে ইমরান খানের পায়ে। জখম হলেও এই যাত্রায় প্রাণে বেঁচে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। হামলা করার মুহূর্তের একটি ছবি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে, তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাক করানো, কারণ পিছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে লাল সাদা নীল একটি টি শার্ট রয়েছে। তাকে জাপটিয়ে না ধরলে ইমরান খানের সঙ্গে আরও অনেকেরই হয়তো প্রাণ যেতে পারত। সেই পরিণামের কথা ভেবেই ওই যুবককে নায়কের আসনে বসিয়েছেন অনেকেই। আমাদের বীর লিখেও পোস্ট করেছেন ঘটনাস্থলে উপস্থিত ইমরান খানের সমর্থকরা। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের নেতা ইমরান খানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার একটি বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাজনীতিতে কোনো ধরনের সন্ত্রাসবাদের স্থান নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা ইমরান খান এবং তার সঙ্গে সমাবেশে গুলিবিদ্ধ সবার দ্রুত আরোগ্য কামনা করছি। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিদাবাদে লং মার্চ চলাকালে তার উপর গুলি চালানো হয়। তার পায়ে কয়েকটি গুলি লেগেছে। ইমরান খানের দেহে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছে তার দল তেহরিকি ইনসাফ পাকিস্তান পিটিআই নেত্রী ডক্টর ইয়াসিমিন রশিদ। বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমরান খান। শুক্রবার ভোরে হাসপাতালে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে পিটিআই এর পাঞ্জাব প্রেসিডেন্ট ডক্টর ইয়াসমিন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।